সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বত বিক্র করে আসছেন তো জাকির ভাই সংগ্রহে বর্তমানে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দরের মধ্যে জাকির ভাই বিক্রয় করতে চাচ্ছেন যারা মধ্যে সেই সম্পর্কে ভিডিও শুরুতে জাকির সঙ্গে সামান্য কুশল বিনিময় করব আমার সহসেই ভিডিও যাব আসসালামু আলাইকুম আসসালামু সালাম জাকির কি অবস্থা কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি এক সপ্তাহ পার করে কিন্তু আপনার বিক্রি কেন্দ্র আসলাম হ্যাঁ এক সপ্তাহ পরে আর আচ্ছা বর্তমানে খামার কি অবস্থা ভাই বর্তমানে খামারে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই জি 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 খুবই ভালো তে গতবার ভিডিও আপলোড দিয়েছিলাম ওই সময় মানে দর্শকে মানে বাচ্চার চাহিদাটা বেশি আচ্ছা আচ্ছা সংগ্রহ করছি কাস্টমার যেটা চাবে দর্শক যেটা চাবে ওটাই আমরা দেওয়ার চেষ্টা করবেন পর্যায়ক্রমে ধরেন অনেক সময় হয় না সংগ্রহ করতে পারি না সেই ক্ষেত্রে একটু দেরি হয়ে যায় তাই আসলেও ধরেন ওইটা

ছাগল তো দেশিও আছে ছাগল তো সবই কালার দাঁত সব চিন্তা হবে ভাই এগুলো যার জন্য আমরা কথাগুলো একটু বেশি বলতে হয় ভাই মানে আপনারা বলান তার জন্য কিন্তু আমরা বলি ঠিক আছে ভাই এগুলো নিয়ে মন খারাপ করবেন না দাদা ধৈর্য সহকারে একটু ধরবে ভিডিওটা দেখবেন এই আশা করি ভাই ঠিক আছে

তবে কাস্টমার তো ওই দুধ খাওয়া বাচ্চা চাইছে ভাইছে আচ্ছা বলছে যে তিন মাসা বাচ্চা দেন তে ভাই ওগুলা নিয়ে খালি টাকাগুলা লস লস ভাই হ্যাঁ শরীক অনেক দিন লাগবে খুঁজতে ভাই টাকা লস হবে না অনেক দিন লাগবে খুঁজতে জি জি তারপরে বললাম যে মানে এগুলা কিন্তু দেন দামেও কম এবং মানেও ভালো জাতীয় ভালো আর আমরা কিন্তু দুটো প্রয়োজন কোনা আছে হ্যাঁ বিক্রি করারই চিন্তা ভাবনা বেশি কারণ এই ছাগলটা আমাদের ওই যে অনেক মানুষ আছে না ভাই জমক মানুষ হয় ছাগল আমার মনে হয় যে ছাগল দুইটা এরকম ভাই দেখেন এখানে যে বৈশিষ্ট্য মানে একে আলাদা করলে হয়তো বা কোনো

বাচ্চা তো মোটামুটি চোদ্দ দিন চলে গৃহস্থ কোথাও অনুযায়ী প্রদান করানো আচ্ছা ভাই শুনছিলেন যে কোন জাতের পাঠা দাঁড়া প্রদান এটা তো ধরেন এখান থেকে কালেকশন করা ভাই এগুলা তো ভালো ভালো পাঠা ছাড়া খারাপ কোনো পাঠা দেবে না বেলচাত

সেক্ষেত্রে ছাগল কিন্তু অল্প সময় প্রদান করানো হয় তবে সুস্থ সব শুনে নেবেন এবং যে দাম দরটা বলছে সেখান থেকে অবশ্যই দাম দর করা আছে জাকির ভাই আপনার কাছে একটা সুন্দর ছাগল দেখাচ্ছে এটা কোন জায়গা ছাগল ভাই এটা তোতা মুখের বেডটা দেখেন যাচ্ছে আচ্ছা দেখলে পাঠা নাকি আচ্ছা আচ্ছা বাচ্চা মূল বিষয় হচ্ছে যে পাঠা কিন্তু আসলে কোয়ালিটি দেখলে পাঠা হ্যাঁ আচ্ছা বয়স কেমন চলে ভাই পাঠা বাচ্চাটা কতদিন বয়স হবে হয়তো সাড়ে তিন চার মাস বয়স সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে অনুমান আচ্ছা আচ্ছা পাঠা বাচ্চা কোন জাতের পাঠা বাচ্চা ভাই দেখেন নাকি দেখলেবারে বোঝা যাবে ভাই হ্যাঁ যে বলবে কেউ মেয়ে তো তো তাও আছে সুন্দর সামনের দিকে বাক্সা বা পেছন দিকে একটু সাদা আছে সাড়ে তিন থেকে চার মাস মাসের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই বয়স হতে পারে ভাই হবে না কয়েকটা ভালো আছে কিন্তু হ্যাঁ অনেকে আসছেন যে খামারের জন্য ভালো মানে বাচ্চা খুঁজছেন পাঠা বাচ্চা অনেক শুনতে পারেন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে তো দাদা আচ্ছা কিছু মনে করবেন না ভাই এটা আমি মানে আলোচনা সাবেককে চাইতে চাচ্ছি মানে ভিডিও দাম বেশি হয়ে গেলে অনেকে বাজে মন্তব্য করে বলি না যে

কি অবস্থা কোন বাচ্চা নিজেই বাচ্চা এখন মনে হচ্ছে যে নাই ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সত্যি বলে ভাই এটার ক্ষেত্রে দাম কেমন এটা

ও আচ্ছা আচ্ছা মানে দিয়ে তিনি নিবে আর যদি কেউ কার পছন্দ হয় আগে অ্যাডভান্স করেন আপনার হবে মাল কেউ দিতে খাসির বাচ্চা পাটির বাচ্চা পাঠের বাচ্চা যা নেবেন সবই দেওয়া যাবে নাকি এটা না ভাই

দিতে পারবো এবং মনাকাঞ্জে দেওয়ার চেষ্টা করি ভাই আচ্ছা এর ভেতরেই হয়তোবা 10টা কিনতে কিনতে একটা এমন তেমন হতে পারে ভাই তে একনে মন খারাপ করবেন না কেউ দাদা আর মনগান ছাগলের ভিতর কিন্তু ঢোকা যায় না ভাই সটি সটি আর বারবার যেটা কথা বলে আসি ভাই আমার ঠিক ছাগল নিতে হলে আমার সাথে কথাবার্তা হবে দাম দর ফাইনাল হবে আমাকে টাকা দিতে হবে

দর্শকের উদ্দেশ্যে দেখাবো এবং সেটা জাত সম্পর্কে দামের সময় জানাবো হ্যাঁ অবশ্যই ভাই আসি হ্যাঁ আল্লাহ হাফেজ হাফেজে